সাবস্ক্রাইব করুন সেলিব্রিটি শোকে সকল ধরনের আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল ক্লিক করুন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনুর কত টাকার মালিক জানলে অবাক হবেন শাবনুরের প্রকৃত নাম হল কাজী শারমিন নাহিদ তবে সিনেমা জগতে তিনি শাবনুর নামেই সর্বাধিক পরিচিত উনিশশো সাল থেকে তিনি সিনেমায় কাজ করে আসছেন এবং সেই সাথে তিনি একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি সালমান শাহ রিয়াজ শাকিব খানদের মতো সুপারস্টার তারকাদের সাথে অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বাংলা সিনেমার জগতে এই সুন্দরী প্রভাবশালী নায়িকাকে সবাই চিনলেও তিনি কত টাকার মালিক তা হয়তো কেউই জানেন না শাবনুর যখন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অর্থাৎ উনিশশো সালে তিনি তখন প্রথম শ্রীনায় অভিনয় করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক পেতেন উনিশশো সালের দিক থেকে তার পারিশ্রমিক পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং উনিশশো সালে তিনি সর্বোচ্চ নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ করেছেন নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে তিনি বেশ জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছিলেন উনিশশো সালে তার পারিশ্রমিক পরিমাণ বেড়ে দাঁড়ায় ছিয়ানব্বই হাজারে পরবর্তীতে উনিশশো সালের শেষের দিকে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় এক লক্ষ সত্তর হাজারে বাংলা সিনেমার ইতিহাসে সাবনুরি প্রথম নায়িকে যিনি দু সালের আগেই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার উপরে পারিশ্রমিক নিয়ে বাংলা সিনেমায় কাজ করেছেন যা রীতিমতো অবাক করার মতো ঘটনা শাবনুর দু সাল থেকে দু সাল পর্যন্ত একটানা অনেক সিনেমায় কাজ করেছেন বলবো কথা বাসরগড়ের সিনেমাতেই অভিনয়ের জন্য তিনি আট লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এছাড়াও তিনি অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন তিনি দুই সালে আমার প্রাণের স্বামী সিনেমাতে অভিনয়ের জন্য সর্বোচ্চ নয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যা ছিল তখনকার সময়ের বাংলাদেশে নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক শাবনূরকে দু হাজার চোদ্দ সালে সর্বশেষ কিছু আশা কিছু ভালোবাসা সিনেমায় দেখা গিয়েছিল পরবর্তীতে তাকে আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি সেই সিনেমাতে কাজ করার জন্য তিনি চার লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাবনূর তার আগে বিজ্ঞাপনে কাজ করলেও বর্তমানে তিনি বিজ্ঞাপন থেকে অনেক দূরে রয়েছেন তবে বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি এর আগে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাবনর দু সাল পর্যন্ত অনেক স্টেজ পারফরমেন্স করেছেন তিনি প্রতি স্টেজ করার জন্য টাকা থেকে হাজার শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন বিভিন্ন টক শোতে কাজ করার জন্য শোপ্রতি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন শাবনয়ের দুটি বাড়ি রয়েছে একটি খুলনাতে অন্যটি ঢাকায় তার এই দুটি বাড়ির মোট মূল্য প্রায় সাত কোটি টাকা শাবনুরের করলা সিরিজের নিউ মডেলের গাড়ি সহ প্রাডো টয়টা সিরিজের গাড়ি রয়েছে তার এই তিনটি গাড়ির মোট মূল্য প্রায় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ প্রায় কোটি টাকার উপর সম্পদ রয়েছে বর্তমানে মিডিয়া জগৎ থেকে অনেকটা দূরে রয়েছেন শাবনূর মাঝে মধ্যে তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও সিনেমার পর্দা থেকে তিনি নিজেকে অনেক আগেই গুটিয়ে নিয়েছেন প্রিয় দর্শক শাবনূরকে আপনাদের কাছে কেমন লাগে আর শাবনূরের অভিনীত কোন সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না বিনোদনের নিত্য নতুন সব আপডেট পেতে বিনোদন ধর্মী খবরে প্রথমে দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকের পাশাপাশি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন